ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে পাক বাছাই, বিশ্বকাপের মূল বাছাই পর্বে খেলতে এই ম্যাচ জেতা চাই, ডু অর ডাই, এমন সমীকরণের সামনেই ছিল বাংলাদেশ। অধিনায়ক জামাল ভুঁইয়া তো বলেই ছিলেন এটি হবে ফাইনাল অব দ্য ইয়ার। তেমনটাই তো হলো বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ মালদ্বীপ জানল। ম্যাচ শেষে বাংলাদেশের জন্য এলো মাহিন্দ্র খন, মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করল লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে মালদ্বীপের মালেতে প্রথম লেগে 1-1 গোলের সমতা নিয়ে এসেছিল জামাল ভুঁইয়ারা, ফলে ঘরের মাঠে মালদ্বীপকে হারানো ছাড়া বিকল্প পথ ছিল না। সেই লক্ষ্যে দুর্দান্ত শুরু বাংলাদেশের। 11তম মিনিটে রাকিবের গোলে শুভ সূচনা পায় টিম বাংলাদেশ। তবে 36 মিনিটে কিংস অ্যারেনাকে নিস্তব্ধ করে দিয়ে আইজাম ইব্রাহিমের গোলে সমতায় ফিরে মালদ্বীপ। প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের সমতায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশকে উচ্ছ্বাসে এনে দেন ফয়সাল আহমেদ, তার গোলে 2-1 গোলের লিডে কোচ ক্যাভিয়ারার শিষ্যরা। 59 মিনিটে মোহাম্মদ সোহেল রানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় জামাল ফয়সালরা। ম্যাচের পরবর্তী সময় আক্রমণ পাল্টা আক্রমণ শানায় দুই দল, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দলই। বাংলাদেশ বেশ কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া করলো, শেষ পর্যন্ত জয় নিয়ে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। বিশ্বকাপ বাছাই পর্বের এই গ্রুপে খেলবে বাংলাদেশ, সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। শাহিদুল আলম নাহিম, নিউজ নয় স্পোর্টস।